শিক্ষক সংকট ও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, এতে বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মাদারীপুর, পঞ্চগড় ও রাজবাড়ী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রধান শিক্ষক নেই, দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। মাদারীপুরের চার উপজেলার 233টি প্রাথমিক বিদ্যালয়ে এই দশা। এমনকি সহকারী শিক্ষকের পদও খালি আছে 183টি স্কুলে। এমন বাস্তবতায় লেখাপড়া ব্যাহত হওয়ার পাশাপাশি এসব শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতা। প্রধান শিক্ষক না থাকায় অফিসিয়াল অনেক কাজ আছে, ওগুলা আমাদেরকে সবাইকে ভাগ করে নিয়ে করতে হয়। আমাদের ক্লাসের হ্যাম্পার ঘটে, তারপর আমাদের বিভিন্ন ডিসিশন নিতে আমাদের সমস্যা হয়। প্রায় একই চিত্র পঞ্চগড়েও। সেখানে 659টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 200-এরও বেশি স্কুলে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক নেই অর্ধ শতাধিক পদে। আমাদের বিদ্যালয়ে পাঠদানে ব্যাহত হচ্ছে, সারাদিন অনেক ক্লাস নিতে হচ্ছে। আমরা আশা করি সদস্য সরকার এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এই পদগুলো পূরণ করবেন। এদিকে ঝুঁকিপূর্ণ হওয়ায় 4 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় রাজবাড়ির পাংশার কাজী মোতাহার ও আমানত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই থেকে স্কুলটির পাঠদান কার্যক্রম চলছে মাত্র একটি টিন শেডের নিচে। বিল্ডিংটা থাকতো তাহলে আরো সুবিধা হতো, অনেক আমরা বিল্ডিংয়ে থাকতে পারি না, এই ভাঙা সাপ্লাই থাকে। আমাদের স্কুল ভাঙা, আমাদের স্কুলে পানি পড়ে, আমরা আসতে পারি না। বিভিন্ন স্কুলের শিক্ষক সংকট সমাধানের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের মধ্যে থেকে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের একটা প্রক্রিয়া চলছে। নতুন ভবন নির্মাণের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে, আশা করছি অচিরেই নতুন ভবন নির্মিত হবে। স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে অবিলম্বে বিদ্যমান সমস্যার সমাধান চান সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।